নমস্কার, আপনাদের সকলকে প্রথমতে ইনফরমেশন এসএমএস চ্যানেলটির নতুন ভিডিওটার মাজলে স্বাগত জানাইছো। সো বন্ধুসকল, এটা বহুতে ভাল খবর। যখন ফ্রেন্ডসে ভেটেনারি ডক্টর পড়ি বিচারছে বা ভেটেনারি ডিপার্টমেন্টে নিজের কেরিয়ার করব বিচারছে, তেওঁলোকৰ বাবে ইয়াতে একটা গুরুত্বপূর্ণ খবর লৈ আহিছো। কারণ ভেটেনারি ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়ার ফালের কাউন্সিলিং অনোটিস মুকলি করেছে 2023-24 ইয়ারের। সো সকলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আর কেন এপ্লাই করব, কি কি প্রসেস হব, সম্পূর্ণ ডিটেলস আলোচনা করার চেষ্টা করি। ভিডিওটা প্রথমপরা শেষলক চাই থাকিব। সো নোটিশ মুক্তি করেছে অনলাইন কাউন্সিলিংয়ের VCI অর্থাৎ ভেটেনারি কাউন্সিল অফ ইন্ডিয়ার ফালের যখন ভেটেনারি ডক্টর পড়ব বিচারছে অর্থাৎ BVSc অর্থাৎ ব্যাচেলার অফ ভেটেনারি সায়েন্সর পড়ব বিচারছে। সাউক এটা কিছু ডিউরেশন অফ দ্য কোর্স, এটা কোর্স হয় আপনার 5.5 ইয়ার্স, 5 বছর, 5.5 বছর একটা কোর্স হয়। লগতে আপনার একটা কম্পালসারি ইন্টার্নশিপ এটু প্রোভাইড করব লাগবে তাতে। তারপর ইয়াতে টোটাল অল ইন্ডিয়ার বাবে সব কি সিট আছে, টোটাল 740টা সিট ইয়াতে আছে অল ইন্ডিয়া। আর ইয়াতে 15% অল ইন্ডিয়া কোটা অর্থাৎ AI কোটা থাকিব। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে ইয়াতে পার্মানেন্ট রেসিডেন্ট অফ ইন্ডিয়া হব লাগিব। এজর ক্ষেত্রে চাও কি কৈছে, ইয়াতে মিনিমাম এজ 17 ইয়ার্স রাখিছে অর্থাৎ এই বছর 2023 17 ইয়ার্স মিনিমাম হব লাগিব আর ম্যাক্সিমাম এজটা ইয়াতে রাখা হওয়া নাই। এসেনশিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে চাও, দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ কোয়ালিফাইড নিট UG 2023 বর্ষত নিট পরীক্ষাত পাস করা হব লাগিব। আর কৈছে যে 10+2 পাস করা হব লাগিব। লগতে কৈছে যে ইয়াতে পার্সেন্টেজ থাকিব লাগিব কিমান চাওক, 50% মিনিমাম থাকিব লাগিব। আর ইয়াতে আপনার সাবজেক্ট থাকিব লাগিব PCB অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকিব লাগিব, নাইবা বায়োটেকনোলজি অ্যান্ড ইংলিশ টু কোর সাবজেক্ট হিসাবে থাকিব লাগিব। আর যদি SC ST ক্যাটেগরির ক্ষেত্রে হয়, ইয়াতে আপনাদের 47.5% পালেও ইয়াতে এলিজিবল হব। আর ইয়াতে রিজার্ভেশনের ক্ষেত্রে চাওক, 15% সিট রিজার্ভ থাকিব অল রিজার্ভ SC ক্যান্ডিডেটের বাবে, আর 7.5% সিট রিজার্ভ থাকিব ST ক্যাটেগরি ক্যান্ডিডেটের বাবে, আর 10% সিট রিজার্ভ থাকিব EWS দুটি ক্যাটেগরির পর হয়, আর 27% সিট রিজার্ভ থাকিব যদি OBC NCL হয় অর্থাৎ নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট যদি আপনার আছে। আর কাউন্সিলিং প্রসেসটি ইয়াতে 4টা প্রসেস হব। ফার্স্ট যেটা হবে এটা হচ্ছে রাউন্ড 1, তারপর সেকেন্ড রাউন্ড 2, তারপর মপ আপ রাউন্ড আর স্ট্রে রাউন্ড হব। দ্য ফ্লো প্রসেস অফ দ্য অনলাইন কাউন্সিলিং কই দিয়া হয়েছে ইয়াতে রেজিস্ট্রেশন অ্যান্ড পেমেন্ট ফিজ। আপনাদের রেজিস্ট্রেশনটা আজির পর স্টার্ট হয়ে যাব, 22 সেপ্টেম্বরের পর আপনাদের করব পারিব অর্থাৎ আজির পর। এটা আপনাদের প্রথমত রেজিস্টার করে লোক লাগবে, তারপর পেমেন্ট ফিজ করব লাগবে, চয়েস অফ ফিলিং অ্যান্ড লগিং। আপনাদের নিজের যেটু এলট করব, যেটি ইউনিভার্সিটির আন্ডারত কলেজ হয় সেই তাতে আপনাদের নিজে সিলেক্ট করব পারিব। তারপর আপনাদের যেটা রিজাল্ট ঘোষণা করব প্রফেশনাল, তারপর আপনাদের অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করব, তারপর যেটু আপনাদের যদি তাতে সিলেকশন হয়ে যায় আপনাদের কলেজত রিপোর্ট করব লাগবে টাইম মতে। মই আপনাদের দেখাই আছো, চাই থাকিব। নোটত কই দিছে যে যদি কোনো ক্যান্ডিডেটে রাউন্ড 1 সিলেকশন হওয়ার পিছতো সেই এলট করা কলেজত না যায়, রিপোর্ট নকরে, তেও রাউন্ড 2-র বাবে পুনর্বার রেজিস্ট্রেশন করব নোৱাৰিব। তারপর কৈছে রেজিস্ট্রেশন 2 যেটা সম্পূর্ণ রাউন্ড 2-র ক্ষেত্রে সম্পূর্ণ ফ্রেশ ক্যান্ডিডেট হব লাগিব, অর্থাৎ তেও আগতে পেমেন্ট ফিস করা নোহা হব লাগিব আর তার আগতে অ্যাপ্লাই করা নোহা হব লাগিব। যদি রাউন্ড 1 রাউন্ড 2 কমপ্লিট হয়ে যাওয়ার পিছতো যদি কোনো ভ্যাকেন্সি থাকে, যে তারপর মপ আপ রাউন্ডের ক্ষেত্রে বাকি ক্যান্ডিডেটে সুবিধা লাভ করব, আর লাস্টের ক্ষেত্রে আপনার স্ট্রে রাউন্ড এটা লওয়া হব। আর এটা সহকে ফিস সমূহ কি কি দিয়ে আছে, রেজিস্ট্রেশন ফিস ফর রাউন্ড 1 রাউন্ড 2 অ্যান্ড মপ আপ রাউন্ডের ক্ষেত্রে জেনারেল ক্যান্ডিডেট যদি হয় তেন্তে আপনাদের 1000 রুপিস পে করব লাগবে, 1000 রুপিস। আর যদি EWS OBC হয় তেন্তে আপনাদের রেজিস্ট্রেশন সময় 900 রুপিস পে করব লাগবে। SC ST PWD আর PH নাইবা ট্রান্সজেন্ডার যদি হয় তেন্তে 500 রুপিস পে করব লাগবে রেজিস্ট্রেশনের সময়ত রাউন্ড 1 আর রাউন্ড 2 ক্ষেত্রতে। মপ আপ রাউন্ডের ক্ষেত্রে ফিজটো কিমান পে করব লাগবে চাওক, যে জেনারেল ক্যাটেগরি বা EWS বা PIO যদি হয় তেন্তে 10,000 রুপিস পে করব লাগবে, আর SC ST PH ট্রান্সজেন্ডার হলে 5,000 রুপিস। আর মপ আপ রাউন্ডের ফিজটো আপনাদের ইন চার্টেন কন্ডিশনত রিফান্ডেবল হয়। তারপর কিন্তু স্ট্রে রাউন্ডের পার্টিসিপেশন ফিজ জেনারেল OBC EWS এর ক্ষেত্রে 50,000, SC ST PH আর ট্রান্সজেন্ডারের ক্ষেত্রে 25,000 রাখা হয়েছে। আর ইয়াতে আপনার রেজিস্ট্রেশন আর কাউন্সিলিংয়ের ক্ষেত্রে সকল ইম্পর্টেন্ট ডেট দিয়ে আছে। প্রথমত যদি রাউন্ড 1 হব, এটা আপনাদের আজির পর এই রেজিস্ট্রেশন অর্থাৎ পেমেন্ট ফিজ পেমেন্ট করব পারিব, আর এই 25 সেপ্টেম্বরলৈকে থাকিব। আর কৈছে যে চয়েস অফ দ্য ফিলিং অ্যান্ড সিট লকিং বাই দ্য ক্যান্ডিডেট এইটো তারিখটো দিয়ে আছে, 22 সেপ্টেম্বরের পর এই আজির পরে দিয়ে আছে, 25 সেপ্টেম্বরলৈকে থাকিব। আর সিট অ্যালটমেন্টের তারিখটো 26 সেপ্টেম্বর দিয়ে আছে। তারপর যে রিজাল্ট ঘোষণা করার দিনটা দিয়ে আছে 26 সেপ্টেম্বর। আর যেটা আপনার রিজাল্ট ঘোষণা করার পিছত যদি আপনাদের প্রভিজনাল লিস্টত নাম আহে তেন্তে আপনাদের যেটু কলেজের বাবে সিলেক্ট করেছিল তাতে আপনাদের রিপোর্ট করব লাগবে। ডেটটা দিয়ে আছে 27 সেপ্টেম্বরের পর 30 সেপ্টেম্বরের মাজত। ঠিক তেনেকৈ রাউন্ড 2 মপ আপ রাউন্ড আর স্ট্রে রাউন্ড সকল ক্ষেত্রতে ডেটবর ইয়াতে দিয়ে আছে, আপনাদের চাই লব।
আর এটা চাওক আপনাদের কত এডমিশন পাব চাওক আমার অসমৰ ক্ষেত্রত ইয়াতে দিয়া আছে আসাম এগ্রিকালচার ইউনিভার্সিটি যেটা যোরহাটত আছে ইয়াতে আপনাদের এডমিশন লব পাৰিব আপনাদের ফ্যাকাল্টি অফ ভেটেনারি সায়েন্স খানাপাড়া গুয়াহাটি তারপর লখিমপুর কলেজ অফ ভেটেনারি সায়েন্স দিয়া আছে তারপর ইয়াতে আপনাদের এড্রেসটা দিয়া আছে এড্রেস অফ কলেজ তারপর যদি আপনাদের কিনা কুয়েরিজ থাকে তেন্তে আপনাদের ইয়াতে নোডেল অফিসার নম্বরটা দিয়া আছে ইমেইল দিয়া আছে ফোন নম্বর দিয়া আছে নাম সকল দিয়া আছে আপনাদের কিনা বুঝি নাপালে বা কিনা অসুবিধা থাকলে এই নম্বরত আপনাদের যোগাযোগ করব পারে আর যদি আপনি ইয়ার এপ্লাই করব বিচার তেন্তে আপনি www.vci.admissions.nic.in এইটু অফিসিয়াল ওয়েবসাইটলৈকে গৈ ইয়ার কাউন্সেলিংয়ের অনলাইন এপ্লাই করব লাগবে যেটা আপনাদের আজিরপরা করব পারবো লিঙ্কটো ডেসক্রিপশনত দিয়া আছে আর ইয়ার নোটিফিকেশন লিঙ্কটো ডেসক্রিপশনত দিয়া আছে আপনাদের যদি এপ্লাই করব বিচার এপ্লাই করার আগতে প্রথমত নোটিফিকেশনটা ভালদরে পড়ে চাব আর কিবা অসুবিধা থাকলে কমেন্ট করব নিশ্চয়কে আপনাদের হেল্প করার চেষ্টা করব ভিডিওটা ইমানে আছে নিশ্চয়কে লগ পাম নতুন ভিডিওটার মাজলৈ আজলৈ ইমানে সামৰিছো ধন্যবাদ।